নমস্কার সবাইকে। আজকে আমি মুসুর ডালের ভর্তা করব। তো আমি এক বাটি মুসুর ডাল নিয়ে নিয়েছি, এটা ভালো করে আমি ধুয়ে নেব। খুব একটা বেশি জল আমরা দেব না, এক বাটি ডাল এক বাটি মতনই জল দেব। আমি একটু হলুদ দিয়ে দিলাম, কেউ চাইলে সাদাও করতে পারে, হলুদ না দিলেও হয়। এটা আমি চাপা দিয়ে দিলাম। কত গ্রামে রসুন নিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নেব। আর আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নেব। আর কটা শুকনো লঙ্কা নিয়ে নেব। ডালটা আমাদের ফুটে গেছে, একটু সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে থাক। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এটা আমি এরকমই ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর রসুন কটাকে আমি পুড়িয়ে নেব। দেখুন আমি এইভাবে পুড়িয়ে নিয়েছি। আমি ডালটাকে ঢেলে নিলাম প্লেটের মধ্যে, এবার এটাকে আমি মেখে নেব। আমি রসুন গুলো দিয়ে দিলাম, পুড়িয়ে নিয়েছিলাম, লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা। ঝালটা সবসময় নুন আর ঝাল নিজের স্বাদ অনুযায়ী দিলে বেশি ভালো হয়, কেন এই স্বাদটা বাড়ায়। ডালে আমি নুন দিইনি, শুধু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, এখন নুন দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা দিয়ে দিই, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব, নিলেই আমাদের রেডি ডাল ভর্তা। কেউ চাইলে ধনে পাতাও দিতে পারে। রেডি আমাদের ডাল ভর্তা।